আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখছেন ফুলকপি ভাজি, পুঁটি মাছ ভাজি আর মিষ্টি কুমড়া ও পুঁটি মাছের তরকারি। তো খাওয়া শুরু করার আগে এর কিছু গুণাগুণ, পুষ্টি উপাদান ও সতর্কতা নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। ফুলকপি কিছু পুষ্টি উপাদান ও উপকারিতা। ফুলকপিতে ফাইবার অনেক বেশি থাকে, যে কোনো খাদ্যের একটি প্রয়োজনীয় অংশ। কোলিনের ভালো উৎস ফুলকপি। কোলিন হলো এক ধরনের পুষ্টি যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ও বিপাকের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, এটি ওজন কমাতে সাহায্য করে। চুল ও ত্বকের জন্য উপকারী। কম ক্যালোরিযুক্ত ও উচ্চমাত্রার আঁশ সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে। ফুলকপির কিছু সতর্কতা রয়েছে। ফুলকপি সাধারণত রান্না করে সালাদের সাথে মিশিয়ে বা ভেজে খাওয়া হয়। নানা ধরনের স্যুপ তৈরিতেও বিভিন্নভাবে ফুলকপি খাওয়া হয়। ফুলকপি এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে এই সবজি খেলে হজমের সমস্যা হতে পারে। এই সবজি হজম করা খুব কঠিন, বিশেষ করে যখন এটি কাঁচা সালাদের সাথে খাওয়া হয়। এর ফলে পেট ফেঁপে যাওয়া বা গ্যাস সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। মিষ্টি কুমড়া ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চোখের জন্য খুবই উপকারী। কুমড়ায় থাকা নানা রকম ভিটামিন খনিজের মধ্যে একটি হলো বেটা ক্যারোটিন, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুঁটি মাছের কিছু উপকারিতা বর্ণনা করছি। এটি হাড় মজবুত রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখে। পুঁটি মাছকে প্রোটিনের খনিও বলা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে। মানুষের হাড় ভালো রাখতে এটি অত্যন্ত কার্যকর। পুঁটি মাছের পুষ্টি উপাদান। প্রতি 100 গ্রাম পুঁটি মাছে আসে 106 ক্যালোরি শক্তি। এর 18.1 গ্রাম প্রোটিন, 2.4 গ্রাম চর্বি, 110 মিলিগ্রাম ক্যালোরি, যা দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। দুপুরের খাবার কিংবা রাতের খাবার যখনই হোক, পাতে পুঁটি মাছ থাকা চাই। এটি দামেও অনেক কম। মহামূল্যবান পুঁটি মাছ হলো ছোট একটি পুঁটি মাছে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। বিশেষজ্ঞরা বলেছেন সপ্তাহে একদিন পাতে যদি পুঁটি মাছ রাখা যায়, তাহলে শরীরের যাবতীয় ভিটামিনের ঘাটতি পূরণ হয়, শরীর সুস্থ সতেজ রাখে। তাই আপনারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একদিন পুঁটি মাছ খাওয়ার। তো খাবার কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করি। ফুলকপি একটি শীতকালীন সবজি, এটা সকল মৌসুমে পাওয়া যায় না। পুঁটি মাছ ভাজি বেশ টেস্ট হয়েছে।
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।